বেশি শোনা যাচ্ছে, মানে গানটা কিছু বোঝা যাচ্ছিল না। আচ্ছা হ্যাঁ, গানটা বোঝাচ্ছে না, একদম একদম, হারমোনিয়ামের আওয়াজটা একটু বেশি। মানে হারমোনিয়ামের আওয়াজটা একটু বেশি হয়ে যাচ্ছিল, আর গানটা কিচ্ছু বোঝা যায়নি গানের ওয়ার্ড। একদম 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 ঠিক বলেছেন, এটা তো ঠিক বলেছেন। তো তো মোটামুটি আমরা তুলে ধরছি, উনি গান ভালোই পারেন, খালি গলায় গান করেছেন উইদাউট মিউজিকে, তো আপনি কি হ্যাঁ, বলবেন এবং দর্শকদের জন্য কি বলবেন? দর্শককে বলবো আপনারা প্রতিনিয়ত মাসিক উৎসবন দেখুন, নতুন নতুন তাদের ফিডব্যাক দেখুন, একটু সাপোর্ট করুন এবং এগিয়ে নিয়ে যান, যাতে করে তারা আপনাদের সাপোর্ট পেয়ে একটু সাহস পায়, বা আরো যারা ট্যালেন্টেড সিঙ্গার বা ড্যান্সার বা আরো যেসব ট্যালেন্ট গুলো আছে তারা যাতে এগুলোকে দেখে আরো এগিয়ে আসুন, মানে কিছু কিছু ট্যালেন্টের দিকে, একদম একদম এটাই বলবো দর্শককে। একদম একদম একদম। তো ঠিক আছে, তো উনি তো পুরোনো দিনের গান করেন, আপনি হচ্ছেন একজন মানে আধুনিক গায়ক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছেন আমার পুরোনো গানও খুব ভালো লাগে দাদা, আমার চরম ভালো লাগে পুরোনো দিনের গান, একদম কিশোর একদম কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত কুমার, এদের গান খুব আমি লাইক করি। একদম একদম একদম। তো আপনি কি এখন একটা গান করবেন, যদি মনে মানে যদি করতে চান তো দর্শকদের জন্য? এই মুহূর্তে দাদা হচ্ছে না যে আমি একটু বাইরে আছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা আমি নেই, লাইভটা দেখলাম, একদম দেখি কেমন কি গান হচ্ছে না হচ্ছে, তো ভাবলাম কি যে দেখি গানটা শুনি, তো হারমোনিয়ামের আওয়াজটা একটু বেশি হয়ে যাচ্ছিল, মানে গলার আওয়াজটা কিছু বোঝা যায়নি আর কি, একদম একদম, যদি নেক্সট যদি আর একটু মানে ভালো করা যায় এই সিস্টেমটা, সাউন্ড সিস্টেমটা, তো খুব একদম মানে দর্শকদের খুব ভালো হবে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ কি গানটা হচ্ছে। একদম একদম একদম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, মাইথি টিভি চ্যানেলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ওকে ওকে, থ্যাংক ইউ, আমি দেখবো, এখনো দেখবো আপনাদের চ্যানেল, এখন দেখছি, আর একদম দর্শকদেরকে বলবো আপনারাও দেখুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং মাইথি টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, একদম একদম একদম, থ্যাংক ইউ সো আর মাচ স্যার, সবাই নিজের নিজের মতামত লাইক ফোন করে জানাতে পারেন। একদম একদম, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ স্যার। তো আপনি শুনলেন আরিফ বাবু মুর্শিদাবাদ থেকে কল করে ওনার ওপিনিয়ন জানিয়েছেন, তো আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন এই ট্যালেন্টেড সিঙ্গারের গান কেমন হয়েছে। তো চাইবো আপনাদের উপস্থিতি, সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন ওপিনিয়ন আপনারা তুলে ধরুন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। এবং এই লাইভ টেলিফোন প্রোগ্রাম যিনি স্পন্সর করছেন কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কনটাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, এবং কেউ যদি স্পন্সরও করতে চায় অবশ্যই মাইথি টিভি চ্যানেলের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, এটাই আপনাদেরকে বলবো চাইবো। তো থ্যাংক ইউ সো মাচ, তো অবশ্যই কল করুন, যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন এই ট্যালেন্টেড সিঙ্গারের গান কেমন হয়েছে এই বিষয়ে, সরাসরি কল করুন, আপনারা সরাসরি কল করুন। Thank you.
নমস্কার, আমি শ্রী দীপঙ্কর হালদার কলকাতা যাদবপুর থেকে বলছি। আমি আমার এই গানটা আমার সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি ডেডিকেট করতে চাই, এবং সেই সঙ্গে আমি আমার মাইতি টিভি চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যার কারণে যিনি আমার এই ছোট্ট প্রয়াসটাকে আপনাদের সবার সামনে তুলে ধরতে পেরেছেন, যার জন্য আপনাদের সামনে আমি আসতে পেরেছি। তাদেরকে, মাইতি টিভি চ্যানেলকে আমি অশেষ ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমি প্রার্থনা করি এই মাইতি টিভি চ্যানেল যেন আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে, আর আমাদের দেশের বিভিন্ন ছোটখাটো বা যারা শিল্পী আর্টিস্ট রয়েছে তাদেরকে অনুপ্রাণিত তুলে ধরতে পারে, আপনাদের সামনে এনে দেখাতে পারে তাদের ট্যালেন্ট এবং তাদের প্রতিভা। তো এই বলে আমি কামনা করি মাইতি টিভি চ্যানেল যেন আরো এগিয়ে যেতে পারে, এই বলে আমি আমার এই টেলিসিগারের গানটি স্পন্সর করছেন হোটেল ক্যাপ্টেন রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্টেশন পূর্ব মেদিনীপুর। আপনারা শুনলেন যে এই ট্যালেন্টেড সিঙ্গারের গান সম্পর্কে, যিনি মন্তব্য করেছেন, যিনি ওপিনিয়ন জানিয়েছেন আরিফ বাবু। মিস্টার আরিফ, ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, তো আপনারা শুনেছেন। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো চাইবো আপনাদের উপস্থিতি, আপনারা সরাসরি কল করুন। এই লাইভ টেলিফোনিক প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেলে, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। চাইবো আপনাদের উপস্থিতি সব থেকে গুরুত্বপূর্ণ, তো এটাই আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারেন। এই ট্যালেন্টেড সিঙ্গারের গান কেমন হয়েছে? মিস্টার দীপঙ্কর হালদার বাবু, ওনার বাড়ি কলকাতা যাদবপুরে, তো সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। আর আমাদের দেশের বিভিন্ন ছোটখাটো বা যারা শিল্পী আর্টিস্ট রয়েছে তাদেরকে অনুপ্রাণিত তুলে ধরতে পারে, আপনাদের সামনে এনে দেখাতে পারে তাদের ট্যালেন্ট এবং তাদের প্রতিভা। তো এই বলে আমি কামনা করি এই টেপ সিঙ্গারের গানটি স্পন্সর করছেন হোটেল ক্যাপ্টেন রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্টেশন পূর্ব মেদিনীপুর।
জীবন ভর।